वालेकुम अस्सलाम। वालेकुम अस्सलाम। वालेकुम अस्सलाम। कैमन आछो सबाई? আচ্ছা, যাদেরটা হচ্ছে আনমিউট না, আনমিউট করো, আর হচ্ছে মিউট করো তোমাদের এটা মাইক্রোফোন, আর হচ্ছে গিয়ে তোমাদের আজকে কি পড়বো আমরা জানি, আজকে আমরা কি পড়বো আবার বলো, কে বলতেছে, একজন কথা বলো। তামিমা কিছু বলছো? কথা শোনা যাচ্ছে না। তামিমা কোনো কথা বুঝতে পারতেছে না। আরেকবার বলো। তোমাদের নাম্বার হচ্ছে, রোল নাম্বার হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বের করো, সবার হাতে বই আছে দেখি তো, বই বের করো। ওয়ালাইকুম আসসালাম। বই নাও। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা গতকালকে তোমাদেরকে যে প্রশ্নগুলো লিখেছিলাম সবাই পড়েছো তো? প্রশ্নগুলো গতকালকে যেগুলো লিখেছি পড়েছো? আচ্ছা ঠিক আছে, সবাই হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সবাই বই বের করো। বইয়ের হচ্ছে তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 55, বের করো জলদি। আর কোনো কথা নেই, পড়া শুরু করবো আমরা আজকে। হ্যাঁ সবার সামনে বই আছে, তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর, চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নম্বর 55, বের করো। হ্যাঁ হ্যাঁ, কোরআন মাজিদ, ঠিক আছে সূচি, যেটা বের করেছো ওটাই। আচ্ছা আমরা হচ্ছে যে চতুর্থ অধ্যায় কি পড়বো, কোরআন মাজিদ শিক্ষা। দেখো কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম, সর্বশেষ আসমানি কিতাব। কোরআন মাজিদ কার কালাম? আল্লাহ তাআলার কালাম, সর্বশেষ আসমানি কিতাব। আজকে আসমানি কিতাব আমরা প্রথম অধ্যায় পড়ে আসছি। আসমানি কিতাব মোট 100 কয়টি?
ছোট আসমানি কিতাব আচ্ছা ঠিক আছে ছোট আসমানি কিতাব পড়েছি 100 খানা আর বড় আসমানি কিতাব হচ্ছে কি 104টি মানে প্রধান আসমানি কিতাব হচ্ছে 4টি আর ছোট কিতাব কত 100টি তো 100 প্লিজ আপনি এই কথা বুঝে যাচ্ছে না প্লিজ আপনি না বেগে বেগে আসতেছে তোমাদের নেটে সমস্যা একটু এই করো তাহলে দেখো তোমার কথা হলো বাবা আমি বুঝতেছি না হ্যাঁ তোমার কথা আমার কাছে এখানে ভেঙে ভেঙে আসতেছে মিস কথা দেখো কুরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম সর্বশেষ আসমানি কিতাব মোট 104 খানা তার মধ্যে প্রধান আসমানি কিতাব হচ্ছে বড় আসমানি কিতাব হচ্ছে 4টি আর ছোট আসমানি কিতাব 100টি প্রথম অধ্যায়ে আমরা পড়ে আসছি তো হচ্ছে এই প্রধান আসমানি কিতাব বা হচ্ছে বড় আসমানি কিতাব 104টির মধ্যে সর্বশেষ হচ্ছে কুরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব কি কুরআন মাজিদ মোট 104 খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ আসমানি কিতাব কোনটি কুরআন মাজিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কুরআন মাজিদ কি হয়েছে অবতীর্ণ হয়েছে বা নাজিল হয়েছে আমাদের জন্য কুরআন মাজিদে বলে দেওয়া হয়েছে আমরা দুনিয়াতে কিভাবে হচ্ছে শান্তিতে বসবাস করব কি কাজ করলে আখিরাতে শান্তি পাবো কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করব কোন কাজ অন্যায় কোন কাজে শাস্তি হবে সব কিছু কোথায় রয়েছে কুরআন মাজিদে রয়েছে আমরা কুরআন মাজিদ কি করে শিখবো শুদ্ধ করে শিখবো কুরআন মাজিদ আমাদেরকে শুদ্ধ করে শিখতে হবে অপরকে শিখাবো কুরআন মাজিদের নির্দেশ মতো চলবো তো আমাদের কুরআন মাজিদ কি করে শিখতে হবে শুদ্ধ করে শিখতে হবে এই কোনো মতো হচ্ছে পড়ে চলে গেলেই হবে না সালাতে কুরআন মাজিদ তেলাওয়াত করা ফরজ এখন হচ্ছে ফরজ কাজ যদি কুরআন মাজিদ যদি আমরা শুদ্ধ করে না পড়তে পারি কুরআন মাজিদ যদি আমরা শুদ্ধ করে না পড়তে পারি তাহলে হচ্ছে সালাতে যে ফরজ কাজ হ্যাঁ শুদ্ধ করে না পড়লে ফরজ কাজ আদায় হবে না নামাজও হবে না তাই তেলাওয়াত সবাইকে দরকার করতে বলেন মিউট করো সবাই সবাইকে হচ্ছে কি করতে হবে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় কোরআন মাজিদ হচ্ছে তেলাওয়াত করা সম্পর্কে শিক্ষা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কোরআন মাজিদ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় আচ্ছা এই হচ্ছে কুরআন মাজিদ শিক্ষা সম্পর্কে আমরা সামান্য এখানে আলোচনা তো আমরা হচ্ছে সবাই হচ্ছে কুরআন মাজিদ শুদ্ধ করে শিখবো অনেকে হচ্ছে কায়দা পড়তেছো শুদ্ধ করে পড়বো তো হচ্ছে এখানে আমরা হচ্ছে এই অধ্যায়ে মিস আমি কুরআন শরীফ খতম দিয়েছি আচ্ছা আবারো মিস আমি আমি কুরআন শরীফ আমি তো খতম দিয়েছি সবাই খতম দিয়েছি ঠিক আছে যে যে হচ্ছে আমি কুরআন শরীফ খতম দিয়েছি মাশাআল্লাহ যারা হচ্ছে কোরআন মাজিদ পড়ো তারা অনেক তারা তো হচ্ছে পড়তেই পারো আর যারা হচ্ছে কোরআন মাজিদ পড়ো না যারা কোরআন মাজিদ পড়ো না হচ্ছে যেমন অনেকে আমপারা পড়তেছে অনেকে কায়দা তারা হচ্ছে খুব ভালোভাবে শিখে হচ্ছে কোরআন শরীফ পড়বে হ্যাঁ তো হচ্ছে আমরা আজকে হচ্ছে গিয়ে পড়বো হচ্ছে কোরআন মাজিদের আরবি বর্ণমালা দেখো দেখতে পাচ্ছ পরবর্তী পৃষ্ঠা কোরআন মাজিদের ভাষা কি আরবি কোরআন মাজিদের ভাষা আরবি আরবি পড়তে হয় কোন দিক থেকে ডান দিক থেকে আরবিতে ডান দিক থেকে হ্যাঁ ঠিক আছে সামিয়া ফ্রসাদিফা আর কোরআন মাজিদের ভাষা আরবি আরবি পড়তে হয় ডান দিক থেকে আরবিতে মোট 29টি হরফ বা অক্ষর রয়েছে আমাদের হচ্ছে কুরআন মাজিদের ভাষা আরবি রাসূলের ভাষা তথা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা কি ছিল আরবি ছিল এবং হচ্ছে জান্নাতীদের অর্থাৎ হচ্ছে জান্নাতে যারা যাবেন তাদের ভাষা কি হবে আরবি হবে আমরা আজকে কি কি জানলাম রাসূলের ভাষা কি আরবি
আল্লাহ তাআলার সাথে মানুষ হচ্ছে আল্লাহ তাআলা কিভাবে কথা বলবেন আরবিতে, কোরআনের ভাষা কি আরবি, জি জান্নাতীদের ভাষা আরবি, রাসূলের ভাষা আরবি, আল্লাহ তাআলার সাথে হচ্ছে কথা যখন বলবো আমরা তখন কোন ভাষায় কথা বলতে হবে আমরা বলবো আরবিতে, এবং আমাদের হচ্ছে আর সর্বশেষ আসমানি কিতাব, হ্যাঁ ঠিক আছে, সর্বশেষ আসমানি কিতাব কোরআন মাজিদের ভাষা কি আরবি, তো আর কোরআন মাজিদের ভাষা আরবি, আরবি পড়তে হয় ডান দিক থেকে, আরবিতে মোট 29টি হরফ বা অক্ষর রয়েছে, এই 29টি হরফ বা অক্ষর মুখের 17টি জায়গা থেকে উচ্চারিত হয়, কয়টি জায়গা থেকে উচ্চারিত হয়, 17টি, যারা কোরআন মাজিদ পড়তেছো বাসায় কায়দা আম্পারা পড়ো তারা কিন্তু জানো কোরআন মাজিদ পড়ান হচ্ছে হরফগুলো উচ্চারণের স্থান মোট কতটি, 17টি, হ্যাঁ আজকে আমরা হচ্ছে আরবি হরফগুলো পড়ব, তো দেখো বিসমিল্লাহ রহমান রহিম, বলো আমি এতক্ষণ কানেক্ট হতে পারিনি, আমাদের এখানে নেট ছিল না, আপনি এতক্ষণ কিছু প্রশ্ন করিয়েছেন, না আমি কোনো প্রশ্ন করাইনি আজকে, আজকে তো কোনো প্রশ্ন করানোর কথা ছিল না, আজকে আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় শুরু করেছি, হ্যাঁ আমি হচ্ছে যে পৃষ্ঠা আছি 56 নম্বর পৃষ্ঠা বের করো, তো দেখো বিসমিল্লাহ রহমান রহিম, আলিফ, এই প্রথম হরফ কি আলিফ, পরবর্তী হরফ আলিফ, বা, আমি একবার পড়ি, আমি একবার পড়ি তারপর তোমরা করো, দেখো আলিফ, না আমি একবার পড়ি তারপর উচ্চারণ গুলো শুনে তারপর তোমরা পড়ো, দেখো আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, খা হবে না, খ হবে, দাল, রাল, র, ঝা, সিন, শিন, সাদ, বাদ, ত, ظ, عين, غين, فا, قاف, كاف, لام, ميم, نون, واو, ها, همزة, يا, جي. এখন হচ্ছে সূচি আছে না, সূচি পড়া তো দেখি, হ্যাঁ উচ্চারণ হয় না সূচির, হ্যাঁ উচ্চারণ হয় নাই সূচির, হচ্ছে জিমের পরে কি হ্যাঁ, আবার উচ্চারণ করো, হ্যাঁ আবার উচ্চারণ করো, হ্যাঁ তারপর ডাল, সূচি শুনো, ডাল, ডাল উচ্চারণ হয় না, ডাল হবে, হ্যাঁ তারপর বলো, ঝা শক্ত হবে, ঝা, হচ্ছে কফ, কাফ, কাফের পরে হচ্ছে কি লাম,
কাফের পরে কি আমি বলি আমি জিজ্ঞেস করতেছি আমি সব আমি পড়ছি স্যাম বলি না সুচিকে আর পড়তে হবে না আমি বলি আমি কাঁদি যা আমি আমি বলি না আমি যাকে বলবো আমি যাকে বলবো সেই বলবো মিস আমি বলি না মিস আমি বলি স্যাম বলি রোল 45 আমি জিজ্ঞেস করতেছি কে বলবে হ্যাঁ আমি বলি মিস আমি বলি নাফিসা তাবাসসুম বলো নাফিসা তাবাসসুম হ্যাঁ বলি আচ্ছা নাফিসা তাবাসসুম রোল নাম্বার 33 মনে হয় দাও আর এরপর আমি বলবো আচ্ছা নাই নাফিসা তাবাসসুম সাফরিন আফরোজ কে সাফরিন আফরোজ আচ্ছা বলো আমি বলবো না খাদিজা বলো আমি বলি খাদিজা বলো আগামী কালকে হচ্ছে পড়া নিবো সবার খাদিজা বলো মিস আমি বলবো আমি খাদিজা বলো মিস আমি আলিফ হয়নি আলিফ খাদিজা আমার কথা শোনো আলিফ কিভাবে বলবা আলিফ মিস আলিফ আমি বলবো খাদিজা বলো শোনা যাচ্ছে না আনমিউট করো মিস মিউট করে রেখেছে মিউটটা ও আলিফ বা তা সা জিম হা খ দাল সাল র সা সি শি সিন ঠিক আছে মাশাআল্লাহ সুচির কাছ থেকে শুনলাম আজকে আর খাদিজা এর পরবর্তী দেখো আমরা হচ্ছে আরবি হরফ মিস এবার আমি বলি না আজকে আর কারো থেকে নিচ্ছি না হ্যাঁ আমি আরো পরে জিজ্ঞেস করব এখন না আমি যখন জিজ্ঞেস করব তখন বলবা দেখো পরবর্তী পৃষ্ঠা 57 নাম্বার পৃষ্ঠা কি আছে আরবি হরফগুলোর নাম বলো এখানে উলটপালট ভাবে হরফগুলো দেওয়া আছে এখানে নাম বলতে হবে নুসরাত জাহান রিদি রিদি আনমিউট করো কথা শুনতে পাচ্ছো আচ্ছা সারা আলী সারা আলী সারা আলী বলো এটা কি হরফ আরবি হরফগুলোর নাম বলো আলিফ দ্রুত বলো আলিফ হ্যাঁ তারপর তারপর এটা কি সারা বলো সারা আলী সারা আলী কথা শুনতে পায় না না আনমিউট করো সারা আলী আর কথা বলো আচ্ছা সারা জান্নাতুল শিফা মিউট করো মিউট করো আচ্ছা নুসরাত জাহান রিদি আনমিউট করেছো ঠিক আছে নুসরাত জাহান রিদি বলো এটা কি হবে না নুসরাত জাহান রিদি বলো জোরে বলো জোরে হ্যাঁ দিদি বলো তুমি আনমিউট করেছো ঠিক কিন্তু বলতেছো না
রিদি বলো। হ্যাঁ, রোল নাম্বার 33, হরফ চিনো এগুলো? হ্যাঁ, তারপর জিম। আমি বলে দিচ্ছি, দেখো প্রথম হরফ কি? আলিফ হবে, এরপরে হচ্ছে জিম, ডাল, ডাল, শিম, বা, মি, খ, জা, বদ, লাল, র, সিন, নুন, তা, ইয়া, সা, ফা, লাম, সাদ, ত, আইন, র, অফ, হামজা, কাফ, ওয়াও, হা, গইন, হা, হা এবং হা একটা উচ্চারণ হবে গলার কি থেকে, সে মধ্যখান হইতে, আর একটা হচ্ছে গিয়ে মুখের শুরুর দিক থেকে, একটা মুখের হলকের শুরুর দিক থেকে আর একটা হলকের মাঝখান হইতে। হাটা হচ্ছে গলার মাঝখান হইতে, হলক মানে গলা, আর হা হচ্ছে গলার শুরুর দিক থেকে উচ্চারিত হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে খালি গড়গুলোতে আরবি হরফ বসাও, এটা তোমাদের কাজ। দেখি বসাতে পারো কিনা, বসিয়ে ফেলো সবাই, লিখে ফেলো, লিখতে পারো হরফ? মিস পেন্সিল দিয়ে লিখো, সবাই পারো লিখতে? আমি লিখতে পারি না, মিস কলম দিয়ে লিখো, আমি লিখতে পারি না, কে লিখ, আমি লিখতে পারি, কলম দিয়ে লিখবো, পেন্সিল দিয়ে কাজ করো, কলম দিয়ে লিখি, পেন্সিল দিয়ে, দেখো আমি লিখছি তোমরাও লিখে ফেলো, পেন্সিল দিয়ে কাজ করো। আমি কিভাবে লিখছি দেখে দেখে লিখো, দেখো এখানে কি হবে, আলিফের পরে বা, এরপরে তা, এরপরে তো সা, এর সার পরে কি হবে, জিম, জিম, দেখো খেয়াল করো, জিম, জিম, তারপরে এরপরে খ, খর পরে কি, ডাল, ডাল, দেখেছো, দেখতেছো, দেখা যায় লিখতেছি যে ডালের পরে কি হবে, লাল, ডালের পরে লাল, এরপরে হচ্ছে র, রর পরে কি হবে, ঝা, 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 পরে সেটাকে লিখে গ্রুপে পাঠিয়ে দিব, হ্যাঁ পাঠাতে হবে না, লিখো এখন, সিন, দেখো সিন, এটা হচ্ছে সুন্দর হয়নি, সিনের পরে কি হয়েছে, সিন, এরপরে কি, সদ, এরপরে দদ, দেখো তারপর ত, এরপরে হচ্ছে যারা লিখেছো চুপ করে বসো, আইন, আমার লেখাগুলো দেখো কিভাবে লিখতে হয়, তারপরে হচ্ছে আইন, আমার লেখা শেষ, আইনের পরে কি, আমার লেখা শেষ, ফ,
যারা লিখতে পারো না তারা দেখো, আর যারা লিখতে পারো সবার লেখা শেষ। আরে বাবা চুপ করো। এরপরে হচ্ছে কফ, কফের পরে কি? কাফ, কফের পরে কি? সবার লেখা শেষ। কাফ, লাম, লামের পরে মিম, নুন, নুনের পরে কি? ওয়াও দেখতেছো, ওয়াও। এরপরে হ্যাঁ, হার পরে কি হবে? হামজা। দেখা যায় লেখা শেষ? ইয়েস মিস। হ্যাঁ, তোমরা হচ্ছে, হ্যাঁ শাস, সিমিনের ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এখনো লিখতেছে আয়েশা খাতুনিসা, মায়েশা খাতুন সারা, রোদেল আহমেদ। রোদেলা লিখেছো? মিস আমার লেখা শেষ, আমি খাদিজা। হ্যাঁ সবাইটাই দেখা, সবারটাই দেখা যাচ্ছে, সবাই ভালো লিখেছো। হ্যাঁ তো বলো, একজন কথা বলো। হ্যাঁ সবারটা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখা যাচ্ছে। এখন কে যেন আমাকে একটা প্রশ্ন করবে বলছিলে, বলো করো। আমি 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 সুচি, সুচি বলো। এই যে আমাদের যে বর্ণনামূলক প্রশ্ন 3 নাম্বার, আব্বা আম্মার জন্য কোরআন মজিদে বর্ণিত দোয়াটি আরবিতে লেখো। ও মিস, ওইটা আমি আরবিতে লিখেছি, একটু দেখবেন? দেখো মিস, আমারও শেষ, আমারটা দেখেছেন, আমি লিখেছি। হ্যাঁ দেখা যাচ্ছে সবারটা, কথা বলো না। মিস আমারটা দেখছেন? হ্যাঁ দেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। দেখো আমরা হচ্ছে, কালকে যে আপনি 7 নম্বর প্রশ্নের উত্তরটা বানিয়ে লিখতে বলেছেন, এখন কি আপনি সেটা দেখবেন? সেটা হচ্ছে গ্রুপে দিবা, আমি সেখান থেকে দেখব। তোমাদের গ্রুপ মেসেঞ্জার গ্রুপ করে রেখেছি সেখানে। ঠিক আছে সুচি, তোমারটা সুন্দর হয়েছে, কিন্তু আরেকটু প্র্যাকটিস করতে হবে আরবি লিখতে। জয়েন নাই হচ্ছে যে হচ্ছে রাজিয়া মিসের সাথে কথা বলে জয়েন হোক, তোমাদের ক্লাস টিচারের সাথে। তো হচ্ছে আমরা হচ্ছে 58 নম্বর পৃষ্ঠায় যাই, চলো। দেখতে পাচ্ছ 58 নম্বর পৃষ্ঠা দেখা যাচ্ছে? ইয়েস মিস, দেখা যায় 58 নম্বর পৃষ্ঠা? দেখো মিস, আপনার কথা শোনা যাচ্ছে না। যারটা শোনা যাচ্ছে না হয়তো নেটের প্রবলেম। দেখো 58 নম্বর পৃষ্ঠায় হচ্ছে আমরা এতক্ষণ পড়লাম আরবি হরফ, কিন্তু এগুলোকে হচ্ছে যখন আমরা শব্দ আকারে অথবা হচ্ছে একটা আয়াত আমরা পড়ব, তখন হচ্ছে সেটাকে আমরা যেরকম বাংলায় আকার ঋষিকার অর্থাৎ কার চিহ্ন ব্যবহার করে আমরা পড়ি, শব্দ বানায় পড়ি, ঠিক সেরকম আরবিতেও কী করতে হয়, আমাদের ওরকম চিহ্ন ব্যবহার করে শব্দ পড়তে হয়, তারপরে হচ্ছে একটা বাক্য পড়তে হয়, আয়াত পড়তে হয়। তো হচ্ছে ওই হরকত, আমরা হচ্ছে বাংলা হরফগুলোকে পড়ার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকে কার চিহ্ন বলে, আর আরবিগুলোকে কি বলে? হরকত বলে, হরকত বলে। জি, জবর, দেখো আমরা জানি জবর জের পেশকে কি বলে? হরকত বলে। দেখো জবর কি? উপরে কোনা কোনো একটা টান, এটা হচ্ছে জবর। নিচে কোনা কোনো একটা টান, এটা হচ্ছে জের। তারপরে হচ্ছে হ্যাঁ গোল মাথা দিয়ে একটু টান দিয়ে, এটা কি? পেশ। তো জবর জের পেশকে কি বলে? হরকত বলে, হরকত। দেখো এখন দেখো উদাহরণ, হরফের উপর জবর থাকলে তার উচ্চারণ কিসের মতো হবে? আকারের মতো হবে, যেমন আলিফ
আলিফ জবর আ হবে না, হামজা জবর আ, আলিফের উপর অনেক আস্তে আস্তে আসতেছে, হামজা জবর আ হবে। হ্যাঁ, আলিফের উপর বোঝা যাচ্ছে না, হামজা জবর আ, হামজা জবর আ, মিস আ জবর তা, আলিফে জবর জের পেশ জজম হইলে ও আলিফকে কি বলে? হামজা বলে। তো আলিফের উপর জবর আছে, তাই এটা আলিফকে কি বলবে? হামজা বলবে, হামজা জবর আ। এখানে লেখা আছে আলিফ জবর আ, কিন্তু আলিফ জবর আ হবে না, আমাদের পড়তে হবে হামজা জবর আ। বা জবর কথা শোনা যাচ্ছে না, যার এখানে শোনা যাচ্ছে না, তুমি হচ্ছে সাউন্ড বাড়ায় নাও, কথা শোনা যাচ্ছে না, হরকত বলে। আমি হচ্ছে আরেকটা কথা বাড়তি বলে দিচ্ছি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? তাড়াতাড়ি, যাদের এই কথা, যাদের এই কথা মনে থাকবে না, তারা খাতায় নোট করে রাখো। জবর জের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন দেখো, প্রথম হচ্ছে এক নম্বরে জবরের উচ্চারণ কিভাবে হবে সেটা দেখিয়ে দিয়েছে। হরফের উপর জবর থাকলে তার উচ্চারণ আকারের মতো হবে, যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। দেখো এখানে উদাহরণে দেখো, জবর সহ হরফগুলো, মানে আমরা এখানে জবর সহ যে শব্দ পড়বো সেভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে। দেখো, নুন জবর না, সদ জবর স, র জবর, হ্যাঁ না সর হবে, না সর, সদ জবর স, না সর, হ্যাঁ। তারপরে দেখো খলাক, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলাক। এরপরে হচ্ছে ফাতাহা, ফা জবর ফা, তা জবর তা, ফাতা, ফা জবর তা, ফাতাহা। তারপর দেখো কাতাবা, কাফ জবর কা, তা জবর তা, কাতাবা জবর বা, কাতাবা। এরপরে হচ্ছে দাখলা, তারপরে হচ্ছে পাহালা, তলাবা, রাকারা, তলাওয়া, ওয়ালাদা। এখানে সবগুলো মোট হচ্ছে 2, 4, 6, 8, 10 দশটা শব্দ আছে, সবগুলো কি দিয়ে হচ্ছে দেখিয়েছে? জবর দিয়ে। জবরের উচ্চারণ কিসের মতো হয়? আকারের মতো হয়, আকারের মতো। আমরা জানি হরকত কাকে বলে, জবর জের পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কি করে পড়তে হয়? কে বুঝতেছো না? হয়তো তোমার নেটের প্রবলেম তাই বুঝতেছো না। রোল নাম্বার হচ্ছে নতুন সিমিন, তুমি আমার কথা বুঝো। পড়তে হবে, কাকে পড়তে বললাম? জান্নাতুল শিফাকে পড়ো, জান্নাতুল শিফা। পড়তে পারবা? না পারলে বলো যে মিস পারি না। মিস তাহলে আমি বলি, খাদিজা বলো, খাদিজা আমি পারবো। ঠিক আছে, খাদিজা বলো। শিফা তুমি মিউট হয়ে আছো, মিস আমি বলবো। শিফাকে বলতে বলছি, ও বলুক। হ্যাঁ, নুন জবর না, সদ জবর স, র জবর না, সর, খ জবর খ, লাম জবর লা, কাফ জবর কা, খলা খ,
কাজাবর কা তাজাবতা হাজাব হাফাতা হা কাজাবর কা তাজাবতা বাজাবর বাখাতা বা রাজাবর রা হাজাব খাল লামজাবর না রখালা আবার বলো কাজাবর পা কাতাবার পরে কি পড়ছো রখালা হবে ডাল যাব দা খাজাব খাল লামজাব লা দা খালা জি কাজাবর পা হামদা যাব আ লামজাব লা ফাআলা আচ্ছা জানা তো শিফা যে হচ্ছে আমি হচ্ছে দেখাচ্ছি যেটা পেন্সিল দিয়ে এটা উচ্চারণ করো আবার হয়নি এই হরফটা কি এতক্ষণ আমরা জবর কিভাবে পড়তে হয় জবরের উচ্চারণ কিভাবে হয় সেটা পড়লাম আমরা দুই নম্বরে পড়বো হরফের নিচে জের থাকলে উচ্চারণ কিসের মতো হবে ঋষিকারের মতো হবে ঋষিকারের মতো হরফের নিচে জেড থাকলে ঋষিকারের মতো হবে যারা হচ্ছে গিয়ে চ্যাট বক্সে রোল নাম্বার দাও নাই তারা দয়া করে দিয়ে দাও হ্যাঁ আর সবাই হচ্ছে মিউট করো 3 মিনিট বাকি এসডব্লিউ কি এসডব্লিউ হচ্ছে যা আমরা পড়বো আজকে তাই থাকবে পড়া আর কেন এসডব্লিউ নাই আর তোমাদের হচ্ছে গিয়ে যে আমি যে প্রশ্ন উত্তর হচ্ছে লিখতে দিয়েছিলাম যে 7 নাম্বার প্রশ্ন তোমাদের নিজেদেরকে লিখতে দিয়েছিলাম সেটা লিখে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও দেখো দুই নাম্বার মেসেঞ্জারের আইডির নাম কি আমার তো নাম মনে না কালকে যে প্রশ্নটা দিয়েছিলেন আমাদের বানাতে প্রশ্নটা কি ছিল প্রশ্ন ছিল ফুয়াদের মার জ্বর হলে মানে ফুয়াদ কিভাবে সেবা করেছিল এই টাইপের আমি দাঁড়ো দেখে দিচ্ছি 7 নাম্বার প্রশ্নটা তোমাদের হচ্ছে চতুর্থ অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে যে দেখো দেখো যে গোল চিহ্ন দেওয়া লাল কালি দিয়ে ওটা দেখতে পাচ্ছো ফুয়াদের আম্মার জ্বর হলে ফুয়াদ কি করেছিল এটা হ্যাঁ মিস হ্যাঁ আচ্ছা তুমি তো এত নাম্বার ক্লাস করতে না আমি আজকে প্রথম দেখেছি যারা ক্লাস করতে পারো না তারা ইউটিউবে ভিডিও দেখে ক্লাসে পড়াগুলো নিয়ে নেবে মিস আজকের হোমওয়ার্ক কি আজকের হোমওয়ার্ক যা সিডব্লিউ সি মানে হচ্ছে ক্লাসে যা পড়েছি তাই তোমাদের আরবি হরফ লেখা থাকবে আরবি হরফ 29টি না 29টি হচ্ছে বাসায় খাতায় লেখা প্র্যাকটিস করবে এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক পারবে না হ্যাঁ তোমাদের হচ্ছে প্র্যাকটিস পেন্সিল দিয়ে করবে কিন্তু তোমাদের হচ্ছে লিখতে হবে কি দিয়ে কলম দিয়ে পরীক্ষায় যদি আরবি লিখতে হয় কলম দিয়ে লিখতে হবে পেন্সিল কিন্তু এলাও না মিস উপরে সালাম লিখে তারপর লিখবো এটা তোমাদের ইচ্ছে লিখতে হবে না সালাম লিখতে হবে না কিন্তু তোমাদের হচ্ছে এসডব্লিউ যেহেতু করতে হবে তো তোমরা খাতায় হচ্ছে 29টা হরফ প্র্যাকটিস করবা এবং হচ্ছে এসডব্লিউ হচ্ছে ক্লাসে যা পড়েছে তাই পড়বা আর হচ্ছে আসসালামু আলাইকুম আরবি হরফ যে 29টা সবাই একটু চুপ থাকো আমি তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা একটু দেখতেছি আনিকা আহমেদ লোভা হোসেন তোমাদের রোল নাম্বার দাও নাই জানাতুল শিফা যাদের রোল নাম্বার দাও না এই যে বসে রোল নাম্বার মিস আমি তো পাঠিয়েছি মিস আমি তো পাঠিয়েছি এই যে ফাইলের মিস আমি পাঠিয়েছি তো হারিয়ে গেছে মিস রোল